তজুমুদ্দিনে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ। ভোলার তজুমুদ্দিনে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মোল্লাপুকুর মোড়ে উভয় পক্ষের সংঘর্ষে 5 জন জখম হয়েছে। তাদের মধ্যে গুরুতর 3 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, 2 দিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত খালেকের সাথে পূর্বশত্রুতার সূত্র ধরে ঘটনাস্থলে মোটরসাইকেল ড্রাইভারের পক্ষ নিয়ে উস্কানিমূলক ভীতি প্রদর্শন করে হাসনাইন মোল্লা। এরপর শুক্রবার বিকেলে বিষয়টি নিয়ে জানতে চাইলে খালেকের ভাগ্নে মোহাম্মদ সুমন সহ সবার উপরে অতর্কিত হামলা করে হাসনাইন, মমিন মোল্লা, সুমন মোল্লা, রিপন ও মিরাজ সহ কয়েকজন। এতে মোহাম্মদ সুমনের মাথা ফেটে যায়। কি নিয়ে মূলত ঘটনাটা ঘটনাটা কি ছিল সংক্ষেপে বলতে পারবে? ঘটনাটা আমি বাসায় ঘুমাইছিলাম, ঘুম থেকে যাই। তজুমুদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানিয়েছেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিবেদনে ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির, তজুমুদ্দিন প্রতিনিধি, ভোলা। আপনারা দেখছেন বরিশাল টিভি।